অগ্রহায়ণ মাসের কাত্যায়নী তিথিতে বড়গাঁয় মন্দিরে বার্ষিক যাগযজ্ঞ শুরু হয়েছে। অগ্রহায়ণ মাসের কাত্যায়নী তিথি পড়েছে এবার 7ই ডিসেম্বর। এই 7 ডিসেম্বর বুধবার সকাল থেকে শুরু হয়েছে সপ্তসতী যজ্ঞ বা বিশ্ব শান্তি যজ্ঞ। এখানে 7 জন সতীর মন্ত্রপাঠে যাগযজ্ঞ হয়। এই যাগযজ্ঞ বড়গাঁয় মন্দিরের অন্যান্য তিথির মতো বাৎসরিক তিথি। অন্যান্য বাৎসরিক তিথিতে মন্দিরের ভিতরে পুজো হলেও এদিন বাইরে যাগযজ্ঞ শুরু হয়। অ্যাকচুয়ালি মায়ের এই যে প্রত্যেক বছর কাত্যায়নী চতুর্দশী তিথিতে, যেটা আজকে, এই তিথিতে মায়ের বাৎসরিক অনুষ্ঠান হয়ে আছে আদি অনন্তকাল থেকে। এবং এই বাৎসরিক অনুষ্ঠানে এখন যেটা দেখছেন যে পুজো হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন দেব দেবী, এই দশমহাবিদ্যা বিভিন্ন দেব দেবীর পুজো হচ্ছে এবং তার সাথে মায়েরও পুজো হচ্ছে। ভেতরে সেই সকাল থেকে চলছে পুজো হচ্ছে। এবং আরও যেটা মেন যেটা এ হয় সেটা হচ্ছে সপ্তশতী মহাযজ্ঞ। চণ্ডীর সপ্তশত শ্লোক পাঠ করে যজ্ঞে আহুতি দেওয়া হয়। এবং এই পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের অধিষ্ঠাত্রী দেবী বর্গভীমা, বর্গভীমা দেবী তমলুকের অধিষ্ঠাত্রী দেবী। পুরাণে বর্ণিত এই মন্দির সতীর 51 পীঠের এক পীঠ। এই মন্দিরে অন্যান্য বাৎসরিক তিথির পুজোর মতো কাত্যায়নী তিথিতে যাগযজ্ঞের অনুষ্ঠান হয়, সপ্তশতী যজ্ঞ। এই সপ্তশতী যজ্ঞের অনুষ্ঠান মন্দিরের বাইরে, অর্থাৎ মন্দিরের গর্ভগৃহে নয়, বাইরে হয়। আর এর কারণে প্রচুর মানুষ আসেন এই যজ্ঞের আচার আচরণ দেখতে, তা নিয়ে সকাল থেকেই ভিড়। যজ্ঞের বিশেষত্ব হচ্ছে এই যজ্ঞের যে আগুন প্রজ্বলিত হয় সেটা এমনি কোনো দেশলাই থেকে বা এ থেকে নয়, সূর্য রশ্মি থেকে ডাইরেক্ট আতস কাছে করে ধরে সেই অগ্নি দিয়েই আমাদের এই যজ্ঞবেদীতে অগ্নি প্রজ্বলিত হয়। তমলুক সহ এলাকার আশেপাশের মানুষজন সারা বছরই এই পবিত্র যজ্ঞের জন্য মুখিয়ে থাকেন। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা যজ্ঞে সামিল হন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত চলে যজ্ঞের অনুষ্ঠান। সূর্যের আলো আতস কাঞ্চে ফেলে যজ্ঞের আগুন ধরানো হয়। সবার শান্তির জন্য এটা হয়। আর আমি তমলুকবাসী, আমি এখানে বর্গভীমা মন্দিরে প্রায়ই আসি। আমি এখানকারই মেয়ে, এই বাড়ির কি মেয়ে, জন্মে মানে যেদিন থেকে জ্ঞান হয়েছে তারপর থেকে, আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি এখানে আসি। দর্শকরা তো আসবেই, মানে মায়ের কাছে আসবে না, বিশেষ করে আমাদের তমলুক টাউনে মাকে বাদ দিয়ে কেউ কিছুই করে না। আগামী বছর সপ্তশতী যজ্ঞ 25শে ডিসেম্বর, অর্থাৎ বড়দিনে পড়েছে 2023 সালে। তমলুক থেকে সৈকত, একটি লোকাল।